কিরে তাহলে সব কিছু আনা রেডি তো? হ্যাঁ দাদা, সব কিছু আনা হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা জিনিস কম আছে। কি রে পল্টু? দাদা, চারটে যে বোতলের কথা বলা হয়েছিল সে বোতল কোথায়? কি বোতল? কিসের বোতল বলছে দাদা ও? না দাদা, ওইসব বোতল একদম আনা হবে না। ওসব খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে এগোনো যাক। হ্যাঁ দাদা একদম। পল্টু, তাহলে তুই মাংসটা ধুয়ে নে, আমরা দুজন মিলে কাটাকুটি করে নিচ্ছি। ঠিক আছে দাদা। দাদা, একটু গানের ব্যবস্থা করলে হতো না? আমাদের সব কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে। আর আমারও দাদা সব কিছু ধোয়া ধুয়ে রেডি। তাহলে এবার শুধু রান্নাটা করলেই আর খাওয়া দাওয়া করলেই ব্যাস। তাহলে দাদা এবারে রান্নাটা কে করবে? তুই কর তাহলে। না দাদা, আমি করছি। ঠিক আছে তাহলে তুই কর। তাহলে পল্টু, তুই আমার হেল্পার হবে নাকি তাহলে? ঠিক আছে, তাই যা বলবে। তাহলে তোকে আমি যেটা দিতে বলবো সেটাই দিবি, ঠিক আছে? ঠিক আছে, কোনো চাপ নেই। পল্টু, তাহলে তুই কড়াই তেলটা দিয়ে আগে। দিয়ে দিছি দাদা। এবারে তুই লঙ্কাটা আর একটু চিনিটা দে। এবারে পেঁয়াজটা দে। দিয়েছি দাদা। তারপরে দাঁড়া, একটু নাড়াচাড়া করে নিই। এরপরে টমেটো আর লঙ্কা হলুদরা দিবি। তারপরে মাংসটা দিবি তো রে পল্টু? দাদা, মাংস করে রেডি হয়ে গেছে, এবার চলো খাওয়া যাক। হ্যাঁ দাদা, এসো। এই ঠিকঠাক করে রান্না হয়েছে তো? একদম জমজমাট করে রান্না হয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে যেন না ভুলবে।